এশিয়ার সেরা রোবটের স্বীকৃতি পেয়েছে চন্দ্রবোট 2। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৈরি এই রোবটটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নাসার তৃতীয় অ্যানুয়াল লুনাবোটিক্স মাইনিং কম্পিটিশনে স্বীকৃতি মেলে। বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমস হলে সংবর্ধনা দেওয়া হয় চন্দ্রবোট 2 দলের তরুণ সদস্যদের। যুক্তরাষ্ট্র ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 10 সদস্যের এই দলটির স্পন্সর করে মোবাইল ফোন অপারেটর রবি এক্সিয়াটা লিমিটেড। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত। ঈদে তৈরি